নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। টাইগার থ্রি গতকাল পর্যন্ত আপনার 18 দিন অতিক্রম করেছে এবং 18 দিনের শেষে 278 কোটি টাকা ইন্ডিয়াতে নেট বক্স অফিসে কালেকশন করেছে। গতকালকে আপনার 2.5 কোটি টাকা কালেকশন করেছিল, তার আগের দিন আপনার 2.8 কোটি টাকা কালেকশন করেছিল। তো এই শুক্রবার থেকে বলতে পারেন এটা প্রায় একদম আরো কমে যাবে। তো 278 কোটি টাকা কালেকশন হয়েছে, যেখানে আপনার টাইগার থ্রি বাজেট হচ্ছে 300 কোটি টাকা। তাই 300 কোটি টাকার বাজেটে একটা সিনেমা যদি ইন্ডিয়া থেকে 278 কোটি টাকা নেট কালেকশন করে, এরপরে তো আপনার যে এক্সিবিটর তারা কাট করবে, তাহলে কি সেটাকে হিট বলা চলে? তার মানে এটা ধরেই নিতে হবে 100% যে টাইগার থ্রি কিন্তু বক্স অফিসে ফ্লপ করেছে। তো টাইগার থ্রি বক্স অফিসে ফ্লপ কেন করলো, সেই বিষয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তার কতগুলো কারণ আমি বলছি। প্রথম কারণ হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, যে টাইগার থ্রির কিন্তু গল্পটা আপনার সেরকম অর্থে বিশেষ একটা কিছু নয়। বিশেষ ব্যাপারটা কি হয়ে গেছে, যে আগে যেসব গল্পগুলো হয়েছিল, মানে এক থা টাইগার বা টাইগার জিন্দায়, এই যে গল্পগুলো ছিল এইগুলোকে একটু ভেঙে চুড়ে এই গল্পটাকে একটা বানানোর চেষ্টা করে দেওয়া হয়েছে। এই গল্পটার মধ্যে কিন্তু সেরকম কিন্তু মারাত্মক কিছু ব্যাপার নেই। যেসব টুইস্ট অ্যান্ড টানগুলো এরা রেখেছে, সেগুলো যেন সমস্ত কিছু আগের থেকেই বোঝা যাচ্ছে যে এরকম টুইস্ট হতে যাবে, এইরকম হতে যাবে, সমস্ত কিছু আগের থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে গল্পে এরকম টুইস্ট অ্যান্ড টান হতে পারে। মারাত্মক কিছু মানে যে একটা আকর্ষণ গল্পটার মধ্যে, সেইটা কিন্তু নেই। এইটাই হচ্ছে আমার মনে হয়েছে যে প্রথম কারণ, যে টাইগার থ্রি সিনেমাটা ভালো চলেনি। 2 নম্বর কারণ যেটা হয়েছে, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই যে একজন ভারতীয় এজেন্ট একজন পাকিস্তান প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য পুরো মানে জীবন দিয়ে দিচ্ছে, এইটাই মূল সিনেমার কিন্তু ভিত্তি বলতে পারে। সেইটা কিন্তু আমার মনে হয় না ভারতীয়রা বিশেষভাবে ভালোভাবে নিয়েছে। কারণ এটা যদি ভারতীয় কোনো প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য দেখানো হতো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। সেখানে একজন পাকিস্তানি প্রধানমন্ত্রী বাঁচানোর জন্য একজন ভারতীয় রয়্যাল এজেন্ট পুরোপুরি নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে এবং সেখানে গিয়ে তাদের অ্যাসেম্বলিতে ঢুকে তাদেরকে মারধর করছে, তার কারণ তাদের প্রধানমন্ত্রীকে সে বাঁচাতে চায়, দেশে পাকিস্তানের গণতন্ত্রকে সে বাঁচাতে চায় বলতে পারে। এইটা কিন্তু মানে হজম করা একজন ভারতীয় পক্ষে যথেষ্ট কঠিন, মানে অন্তত অনেক কঠিন। মানে ভারত পাকিস্তানের একটা মৈত্রী ব্যাপার দেখানোর চেষ্টা করেছে, কিন্তু বিষয়টাকে এইভাবে দেখানোটা আমার মনে হয় যে দর্শক ভালোভাবে নেয়নি। যেটা অনেক বেশি জায়গাতে আমার এরকম বেশি মনে হয়েছে যে এটা ঠিকঠাক হয়নি, মানে এই বিষয়টা যথেষ্ট আকর্ষণীয় হয়নি, বা বলতে পারি এটা আমার বলতে পারি মন থেকে মেনে নেওয়াটাই অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর যেটা হয়েছে আমার মনে হয়, সেটা হচ্ছে আপনার এর স্ক্রিন প্লেটা খুব স্লো। দেখবেন যদি এর সিনেমাটার ফার্স্ট হাফটা একদমই ভালো হয়নি, সেকেন্ড হাফটা তবুও জমেছে। এর মূল কারণ হচ্ছে আমার মনে হয়েছে এটা হচ্ছে স্ক্রিন প্লেটা খুব স্লো। কিন্তু একটা স্ক্রিন প্লেটা এত স্লো হওয়ার জন্য না অনেক জায়গাতে প্রচুর বোরিং মনে হয়েছে যেন ল্যাট খেয়ে যাচ্ছে সিনেমাটা, এরকম কিন্তু মনে হয়েছে। ইভেন অ্যাকশন সিনগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার এরকম মনে হয়েছে যে এই সিনেমাটা অনেকটা ল্যাট খেয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এর স্লো স্ক্রিন প্লে। এইটা একটা কিন্তু এই সিনেমার 3 নম্বর আমার মনে হয় যে এটা ড্রব্যাক, যে টাইগার থ্রিটা ফ্লপ হওয়ার কারণে। 4 নম্বর যদি হয়েছে, সেটা হচ্ছে আপনারা এর সঙ্গে একমত হবেন কিনা জানি না, সেটা হচ্ছে টাইগার কিন্তু পুরনো হয়ে গেছে। এক থা টাইগার, তারপর টাইগার জিন্দায়, তারপরে টাইগার থ্রি বেরোলো, যার ফলে কি হয়েছে, মানুষ কিন্তু টাইগারের হাব ভাব, আচর আচরণ, কাজকর্ম, যাবতীয় কিছু সম্পর্কে কিন্তু অবহিত হয়ে পড়েছে। টাইগার কি করবে, এই সময় কি করে, এখানে কি জাতীয় ডায়লগ থাকে, কিরকম হাব ভাব থাকে, তার কিরকম সোয়াগ, তার কিরকম নাচা স্টাইল, সমস্ত কিছু কিন্তু মানুষ জেনে গিয়েছে। ওই একই জিনিস ব্যবহার করার জন্য মানুষ কিন্তু এই টাইগার থ্রিটাকে নেয়নি। যদি কোনো নতুন কিছু দেখাতে পারতো টাইগার, তাহলে কিন্তু মানুষ গ্রহণ করতো, কিন্তু সেই নতুন কিছু আনেনি। সেই পুরোনো জিনিসগুলোকে, টাইগারের যাবতীয় পুরোনো আচার আচরণ, কথা বলার স্টাইল, হাব ভাব, নাচের স্টাইল, যাবতীয় কিছু কিন্তু আবার রিপিট করা হয়েছে, যার জন্য কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। যদি এরপরে টাইগার 4 বেরিয়ে থাকে, তাহলে যদি সেম করে তাহলে কিন্তু আরো খারাপ পারফরমেন্স করবে। সেই জন্য তাকে টাইগারকে নতুন কিছু করতে হবে। ধরুন টাইগার পাঠানোর মতন করলো, বা টাইগার আপনার কোভিড মানে ওয়ারের মতন হৃত্যের মতন করলো, তাহলে কিন্তু একটা আলাদা রকম আকর্ষণ আসবে। সেখানে কিন্তু একই রকম জিনিস করলে সেটা মোনোটোনাস হয়ে গেছে, যেইটা কিন্তু আমার মনে হয় চতুর্থ কারণ টাইগার থ্রির এই ফ্লপ হওয়ার। 5 কারণ যেটা হচ্ছে আপনার বাজেট। এই সিনেমাটা আপনার 278 কোটি, খুব যদি কষ্ট করে হয় 300 কোটি পৌঁছাবে, আমার ধারণা 300 কোটি পৌঁছাতে পারবে না। কারণ কালকে থেকে আপনার এই শ্যাম বাহাদুর এবং এনিম্যাল লাগবে, এর শো অর্ধেকের অর্ধেক হয়ে যাবে। তো 1 কোটি 1 কোটি করে গিয়ে আমার মনে হয় খুব বেশি 290 কোটিতে যাবে। তাহলে ভেবে দেখুন, একটা 300 কোটির জায়গায় যদি এই সিনেমাটা 300 কোটি টাকা না হয়, 100 কোটি টাকা হতো। আমি মানছি হয়তো 100 কোটি টাকা হয়তো সিনেমাটা বানানো সম্ভব হতো না, কিন্তু আমি বলছি 100 কোটি টাকা হতো তাহলে কিন্তু এটা ব্লকবাস্টার হতো। ভেবে দেখুন, পাঠান সিনেমা 250 কোটি টাকা বাজেট, প্রচুর বড় বাজেট, কিন্তু কালেকশন করেছে কত 500 কোটি, তখন গিয়ে ব্লকবাস্টার হয়েছে।
তারপরে আপনি দেখুন যে আপনার জওয়ান 300 কোটি টাকার সিনেমা 600 কোটি টাকা মিলে তখন গিয়ে ব্লকবাস্টার হয়েছে। এইবার সেখানে টাইগারকে 300 কোটি টাকার সিনেমা 278 কোটি টাকা যদি 300 কোটি টাকা কামায় তাহলেও কিন্তু সেটাকে কিন্তু কোনোভাবে হিটের পর্যায়ে তো রাখাই যাবে না, সেটাকে ফ্লপই বলবে। কারণ 300 কোটি টাকার সিনেমা 300 কোটি টাকা কামালে কি করে হবে? সেই কারণেই আমার মনে হয়েছে যে এর পঞ্চম কারণ হচ্ছে বাজেট। বাজেটটা অত্যন্ত বেশি হয়ে গেছে, এত বেশি বাজেটের সিনেমা কিন্তু এই মানে এই স্ক্রিপ্টে বা এই গল্পতে করা কখনোই উচিত হয় না। এবং 6 নম্বর এবং শেষ কারণ হচ্ছে এই সিনেমার গানগুলো, গানগুলো কিন্তু একটাও কিন্তু পাতে দেওয়ার মতো নরিয়েশ সিং এর গানটা তবুও চলছিল একটুখানি, কিন্তু সেই গানটা একদম আছে আপনার সিনেমার শেষে, বাকি কোনো গানই কিন্তু সেরকম কিন্তু জমেনি। এর আগে যে টাইগার 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 জিন্দা সব কটা গান কিন্তু ভালো ছিল, এইখানে কিন্তু সব কটা গানই প্রায় খারাপ, সেইটা কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক। আর সেই কারণে আমার মনে হয় টাইগার 3 এইরকম ভাবে ফ্লপ হয়েছে। বলতে পারেন সালমান খানের একের পর এক সিনেমা ফ্লপ হয়ে যাচ্ছে, সেই অন্তিম থেকে শুরু করে ভারত তার আগে ফ্লপ হয়েছে, অন্তিম, তারপরে আপনার কিসি কি ভাই কিসি কি জান সেটাও ফ্লপ, তারপর এটাও কিন্তু ফ্লপ, সেই কারণেই ফ্লপ হয়েছে। এইটা হচ্ছে আমার মনে হয় এই 6টা কারণ যে টাইগার 3 ফ্লপ হওয়ার। তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কি মতামত টাইগার 3 ফ্লপ হওয়ার কারণটা কি। যদি আপনারা আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।